হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন 12:30 মতো বাজে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠে স্নানটা শেষ করেছি। বলেছিলাম আগের ব্লগে যে আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, আর কালকে যে গিয়েছিলাম না ধর্মনগর যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, তখন ওই গাড়ি ঘুরিয়ে আসার সময় বৃষ্টিতে ভিজেছি, তার জন্য খুব জ্বর এসছে আমার রাত থেকে, প্রচণ্ড পরিমাণে জ্বর আমার রাত থেকে। তার জন্যই আজকে ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়েছে, 12:30 বেজে গেছে এখন। এবারে উঠে স্নান করে ফেলেছি আর দেখছি মা পুজোর জোগাড় যন্ত্র করছে, এখনও পুজো দেওয়া হয়নি আমাদের ঘরে। আর হয়তো বা খিচুড়ি রান্না হবে, তো রান্নার দিকটা আমি সামলাবো আর নয় মাই করবে। আমার শরীরটা একদম ভাল লাগছে না, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা কী কী প্রিপারেশন করছে পুজোর জন্য। আর এই যে মা এখানে সব ফলগুলো কাটছে, আজকে যেহেতু 13 ফলের ব্রত মানে বিপত্তারিণী পুজো, তার জন্য এখানে 13 রকমের ফল, আর সেই ফল একটাই ফলকে 13 টুকরো করে দিতে হয় আর কি, এটাই মানে নিয়ম আর কি। তো এই যে মা এখানে ফলগুলো কাটছে, এখানে অনেক রকম ফল আছে, শাগও ভিজিয়ে রেখেছে এখানে, তারপর চানা মটরগুলো এখানে ফুলে উঠেছে, তো মা এখানে এগুলো কাটছে সব কিছু। আর খোসা ছাড়িয়ে দেয়, কারণ ঠাকুর তো খোসা ছুড়িয়ে খেতে পারে না, তার জন্য। আর এখানে 13 রকমের ফুলও নিয়ে চলে এসছে সকাল সকাল বাবা আর ছোটো পিসি। আমার যেহেতু জ্বর তাই আমি তো যেতে পারিনি। আর এই যে মা এখানে ভুবি ছুলছে, আর এই যে ফল টল কাটা হয়ে গেছে এবারে, এখানে অনেক রকমের ফল আছে, এই যে দেখুন হরেক রকম ফল, 13 রকম ফল মা 13 টুকরো করে কেটেছে, এবারে এখানে ভুবি ছুলছে। আর আজকে ফলের মধ্যে আছে এখানে এই যে আম, আনারস, শসা, তারপর আঙুর, খেজুর, চেরি ফল, ন্যাশপাতি, মুসাম্বি, কমলা, আপেল, তারপর আছে বেদানা, ভুবি, কালোজাম, তো এগুলো হচ্ছে ফল। আর তার সঙ্গে মা দিয়েছে এখানে শাগও দিয়েছে, তার সঙ্গে এখানে দিয়েছে মা চানা মটরও ভিজিয়ে রেখেছে। আর মা দেখি কিছু বানাতেও পারে, লুচি বা সুচি কিছু, দেখি কি হয়। আর এখানে মা সকাল সকালই শাবুগুলোকে ভিজিয়ে রেখেছিল, এগুলো ফুলে উঠে গেছে, এগুলো দিয়ে নৈবেদ্য করা হবে। তো এবারে আমি তো সকাল থেকে কিছু খাইনি, এবার দেখি আমিও কি খাই। আর এখানে আমি আজকে খাওয়ার জন্য প্রথমে এখানে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি অল্প, আর তার সঙ্গে নিয়ে নিলাম এখানে আমি কলা, সপ্রি কলা নিয়ে নিয়েছি দুটো, লাগলে আরেকটাও অ্যাড করে দিতে পারবো। আর তারপর নিয়ে নিলাম আমি এখানে পাউডার দুধ, পাউডার দুধ আমি 2 থেকে 3 চামচ নিয়ে নিলাম। আর এখানে মার একটা কলা দিয়ে দিল আমাকে, তার সঙ্গে অল্প চিনি দিয়ে এখন মেখে নেব এটাকে, আর একটু দুধ দিয়ে ভালো করে মেখে সকালের ব্রেকফাস্টটা আমি করে ফেলছি। ব্রেকফাস্ট আমি তো ঘুম থেকেই উঠেছি 12:30 সময়, এখন 1:30 মতো বাজে, তাই এখন একটু খাচ্ছি। আর এই যে ঠাকুরগড়ে মা চলে এসছে, ওই যে কলা পাতার যে সামনের দিকটা মানে আখ পাতা বলে, ওইখানে আমাদের আজকে ঘট বসানো হবে। আর এই যে মা এখানে ঘট বসিয়ে দিচ্ছে, বিপত্তারিণী মায়ের ঘট, আর ঘট টট বসিয়ে মা এবার এখানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে 13 রকমের ফুল দিয়ে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ইনি হচ্ছে আমাদের ঠাকুর, হয়তো বা তোমরা আগেও দেখেছ, আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর ঘট বসিয়ে মা এখানে চলে আসলো অল্প পায়েস বানানোর জন্য, আজকে মা বানাচ্ছে এখানে সুজির পায়েস, আর তার সঙ্গে ছোটো পিসি এখানে নারকেল কুড়ুচ্ছে। আর এই যে মার পায়েসও রেডি হয়ে গেছে, আর এবারে মা এখানে ভোগ লাগিয়ে দিয়েছে, এখানে ধূপ ধুনো জ্বালাচ্ছে মা, ধূপ জ্বালিয়ে দিয়ে তারপর মা পাঁচালি পড়তে বসবে। আর এই যে এখানে মা এবারে হাতে ফুল নিয়ে এখানে বিপত্তারিণী মায়ের পাঁচালি পড়া শুরু করছে। মন্দির শিব সেবা পাগমিত একটা শিব হইবে নিশ্চয় গরিব গণপতি গতবাদী সেবা কাজে সিদ্ধি হয় সর্ববিধ অধিষ্ঠা দেবদেব নাস্তিবন্ধ মাদের দেবের সেবা সাথে বিপদ আইন গত গাইতে হয় তিনি প্রদায় প্রতি। আর এবারে পাঁচালি টাচালি পরে মা এখানে প্রণাম করে দিচ্ছে, আমাদের পুজো শেষ হয়ে গেছে, এবারে মা এখানে ভোগগুলোকে বের করে নিচ্ছে, ফল প্রসাদ আর পায়েস, তার সঙ্গে চানা মটর, আর এই যে এখানে নৈবেদ্য আছে, এবারে মা সেগুলোকে ভালো করে মেখে নেবে, মেখে আমাদেরকে প্রসাদ দিয়ে দেবে। এই যে মা এখানে প্রসাদ বাড়ছে আমাদের চারজনের জন্য, আর সব রকমের ফল নাকি আজকে খেতে হয়, তার জন্য এই সব রকমের ফল আমরা খাচ্ছি। আর এখানে ছোটো বেশি বসে প্রসাদ খাচ্ছে। তারপরে চলে আসলো প্রচণ্ড জোরে আসলো ঝড়ি, ঝড়ির সঙ্গে চট করে চলে গেছে আমাদের কারেন্ট, আর ভাত খেতে বসবো আর কারেন্টও নেই, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে খেতে হবে। আর দেখুন কি ঝড়িটা দিচ্ছে। আর এবারে খেতে বসে গেলাম, প্রথমেই খাচ্ছি পুঁই শাক দিয়ে, তার সঙ্গে একটু লেবু চিবিয়ে নিয়েছি, এখানে আমি খাচ্ছি তার সঙ্গে, এখানে বাবা পিসি সবাই বসে বসে খাচ্ছে। আর আমাদের এখানে জলের প্রচণ্ড ক্রাইসিস, আর যেহেতু আজকে বৃষ্টি দিচ্ছে এইটাই সুযোগ। এই যে বাবা দাঁড়িয়ে আছে এখানে জল সংগ্রহ করছে, ছাদের জল, টিন থেকে যে জলগুলো পড়ছে এগুলো সংগ্রহ করছে বাবা এখানে।
ছাদ থেকে এই যে জল পড়ছে, এইটা একটার পর একটা বালতি ভরা হচ্ছে, তার সঙ্গে বাবা এখানে নাউরি দিয়ে জল তুলছে। আর তারপর এই যে দেখুন কে আসছে আমাদের ঘরে মডেলিং করে। আমাদের ঘরে কি খেয়েছিস? প্রসাদ। ঠাকুর নম দিয়েছিস? যাচ্ছে ও ঠাকুর নম দিতে। এখন সন্ধ্যা 5:45 মতো বাজে, আর আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। তোমরা সবাই জানো আমার শরীরটা ভালো নেই, তাই এখন উঠেছি। উঠে দুপুরে ভাতও খাইনি বেশি, তুলে রেখে দিয়েছিলাম ভাতগুলো, আর তাই এখন খুব খিদে পেয়েছে। আর ওই কালকে জেঠুর বাড়ি থেকে আসার সময় ওদের বাড়ির সামনে আম পেয়েছিলাম, গাছ থেকে পড়েছে, সেই আমটাই এবার চুলে চুলে খাবো। আর এবারে আমি হাত মুখ ধুয়ে তারপর এখন প্রার্থনা করতে বসবো। প্রার্থনা শেষ করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে এবারে একটু বিছানা থেকে উঠেছি, উঠে মুখটুক ধুয়েছি, প্রার্থনা করে আবার শুয়ে পড়েছিলাম। এবারে উঠেছি, উঠে এবার একটু যাব আমার কাকুর ঘরে। ওদের ঘরেও আজকে বিপত্তারিণী পুজো দেওয়া হয়েছে, তো আমাদের নিয়ম এটা, ওদের ঘরে যেতে হয়, আমাদের মানে গিয়ে প্রসাদ খেতে হয়, তো তার জন্যই যাব, গিয়ে ওদের ঘর থেকে প্রসাদ খাবো। প্রচন্ড শরীরে জ্বর আমার, ভিতরে আমি কথা বলতে পারছি না। আর এবারে ছোট কাকুর ঘরে চলে এসেছি ছোট পিসিকে নিয়ে, আর এখানে ওরা এখানে বিপত্তারিণী পুজো দিয়েছে, আর সবাই এখানে অনেকজনই লোক এসছে ওদের ঘরে। ও হচ্ছে আমার আরেকটা ভাইয়ের মেয়ে, তার সঙ্গে ভাই মোবাইল টিপছে, বোন এখানে প্রসাদ খাচ্ছে, অনেক জেঠিমা ওরা সবাই এসছে এখানে। আর আমার তো বেশি শরীর ভালো নেই, তার জন্য আমি সব কিছু প্রসাদ খাইনি, আমি শুধু এখানে আমের আটি নিয়ে এটাকেই খাচ্ছি ভালো করে, এটা আমার খুবই ভালো লাগে। আর এই যে আমার আরেকটা ভাই, যে ওইটাকে তোমরা ওই দিন লাস্টে দেখেছো হয়তো, ও এখানে ডান্স করছে, জানি না আর কি হাসি, আমরা সবাই হাসছি, আমি তো বাচ্চা পার্টির সঙ্গে এখানে বসে আছি। আর এরা হচ্ছে আমার ভাইজি সবাই, আর এখানে সবাই বসে বসে প্রসাদ খাচ্ছিল। এরাও আমার বৌদি জেঠিমণি, আমার বোনের সঙ্গে গল্প করছে ওরা। এই যে আমার বোন বসে আছে আর সবাই গল্প করছে, আমার বৌদি বর্দি সবাই আছে এখানে। তারপর চলে আসলো ওরা আমার ঘরে, আমাদের ঘরে কারেন্ট নেই। আর এই যে আমার ছোটো কাকু ওইখানে পান খাচ্ছে, আর সবাই এখানে বসে বসে গল্প করছে। আর এই যে বাবা এখানে ঢং করছে ওর সঙ্গে, ও অ্যাকচুয়ালি বাবার নাতনি হয়তো, তাই বসে গেছি এখানে খেতে। আর আজকে যতই শরীর ভালো না থাকুক, তারপরও চিকেন যদি ঘরে থাকে মন কিছুতেই মানে না। বাবা নিয়ে এসেছিলো এখানে চিকেন, আর আজকে রাতের ডিনারটা আমি চিকেন দিয়েই কমপ্লিট করলাম। তখন আমাদের কারেন্ট ছিল না, ভাত খেয়ে একটু শুয়েছিলাম, আর শোয়ার সঙ্গে সঙ্গেই আবার জ্বর চলে এসছে ভেতর থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পারি কালকে আর একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।